এই দুনিয়াতে নারী জাতির সম্মান নারী জাতির মর্যাদা সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমনের আগে নারীদের কোনো ইজ্জত ছিল না নারীদের কোনো সম্মান ছিল না বাজারে যে রকম করে মাছ কেনা বেচা হয় গরু ছাগল পশু যেমন কেনা বেচা হয় তরি তরকারি যেমন কেনা বেচা হয় নারীদেরকেও অজ্ঞতার সেই যুগে বর্বরতার সেই যুগে সেরকমই কেনা বেচা করা হতো বিবাহ শাদী ছিল না বিবাহ শাদী ছাড়াই পুরুষেরা ইচ্ছামত নারীদেরকে ভোগ করত সেই অজ্ঞতার সমাজে বর্বরতাপূর্ণ সেই জাহালতপূর্ণ সমাজে যেখানে নারীর কোনো কদর ছিল না নারীর কোনো সম্মান ছিল না নারীর কোনো মর্যাদা ছিল না নারীদেরকে মনে করা হতো অকল্যাণের প্রতীক কোন মহিলা যখন প্রেগন্যান্ট হতো তখন সেই ঘরের মধ্যে গুঞ্জন উঠে যেত যদি কন্যা সন্তান জন্ম হয় তো এটা হবে আমাদের জন্য অপমানের এটা হবে আমাদের জন্য লজ্জার মুখ দেখাতে পারবো না কন্যা সন্তানকে তারা অকল্যাণকর মনে করত এই জন্য কন্যা সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে তারা মাটি খুঁড়ে জীবন্ত অবস্থায় দাফন করে ফেলতো কবর দিয়ে ফেলতো অসভ্য বর্বর সেই সমাজ যেই সমাজ নারীদেরকে সহ্য করতে পারত না নারীর কথা শুনতেও পারত না এমন একজন মহামানব অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আসলেন এসে তিনি বললেন মেয়ে সন্তান জন্ম নিলেই যাদের কপাল কালো হয়ে যায় কন্যা সন্তানের খবর কানে গেলেই চেহারা যাদের মলিন হয়ে যায় তারা যেন জেনে রাখে নবীজি বললেন ইদা বুলিদালির রাজুলি ইবনাতান বাআথা আল্লাহু আযা ওয়া জাল্লা মালাইকা যখন কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ঘরের উপরে ঘরের প্রতি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দেন ওই রহমতের ফেরেশতারা সেই ঘরে আসে আসার পরে ইয়াকতানি ফুনাহা বিআজনিহাতিহিম وَيَمْسَحُونَ بِأَيْدِيكُمْ عَلَى رَأْسِهَا رَحْمَتَر ফেরেশতারা তাদের রহমতের ডানায় ওই কন্যা সন্তানকে আবৃত করে রাখে আর ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলায়া বলতে থাকে আসসালামু আলাইকুম আহলাল বাইত যে ঘরে এই কন্যা সন্তান আল্লাহ পাঠালেন এই ঘরের উপরে রহমত নাজিল হোক এই ঘরের সবার উপরে সালাম এই ঘরের সবার প্রতি জান্নাতে অভিবাদন এই ঘরের লোকেরা যেন জেনে রাখে যে সন্তানটি যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো এই কন্যা সন্তানকে তার পিতামাতা যদি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে ভরণ পোষণ লালন পালন করে এরপরে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে শিক্ষিত করে দিনদার পাত্রের কাছে যদি সুপর্দ করে আল্লাহর হাবিব এই দুইটা আঙ্গুল সাহাবীদেরকে দেখালেন ওয়াদাম্মা সাব্বাবাতি ওয়াল উস্তাম দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি দেখালেন এই যে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি ওই কন্যা সন্তানের মা বাবা আর আমি কিয়ামতের দিন সেভাবে একসাথে একই জান্নাতে কাছাকাছি থাকব কোন ছেলে সন্তানের ব্যাপারে এরকম কোন হাদিস আছে তাও তো দেখা যায় সমাজে কিছু পুরুষ আছে কন্যা সন্তান জন্ম নিলে তার বউকে দোষারোপ করে দুইটা তিনটা মেয়ে চারটা মেয়ে কয় তোমাকে বিয়ে করার পর আমার কপাল পুড়ে ছাই হয়ে গেছে তুমি শুধু কন্যা সন্তান জন্ম দাও অথচ আধুনিক বিজ্ঞানের এই যুগে এটা সবারই জানা থাকার কথা এই যে ক্রোমোজোমের ব্যাপার আছে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের ব্যাপার যেটা আছে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটার জন্য শুধু একটা মেয়ে দায়ী নয় আর সবচেয়ে বড় কথা হলো যেটা পেটের ভেতরে আছে কিংবা আল্লাহ যেটা দিবেন সেটা ছেলে নাকি মেয়ে সেটা সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নয় আমার নয় ইখতিয়ার কার আল্লাহ এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন
لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি কে তিনি যা চান তাই তিনি সৃষ্টি করেন দেখেন কুরআন নাজিলের সিস্টেম দেখেন আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবুরি মাইয়াশা ইনাসা আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই আমার আপনার দুর্বলতা তো আল্লাহ ভালো করেই জানেন এজন্য আল্লাহ সবার আগে পুত্র সন্তানের কথা না বলে আল্লাহ কন্যা সন্তানের কথা বলেছেন কারণ যেই যুগে কুরআন নাজিল হয়েছে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে অকল্যাণকর মনে করত এজন্য কুরআন নাজিলের সময় আল্লাহ কন্যা সন্তানের কথা আগে বললেন এর একটা সিগনিফিকেন্স হলো তোমরা মনে করো কল্লা কন্যা সন্তান হলো অকল্যাণের প্রতীক আর আল্লাহ বলছেন না এই কন্যা সন্তান হলো বরকতের প্রতীক আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই আবার আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই আবার আমার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা মিলায় দেই আবার আমার যার জন্য ইচ্ছা ছেলে মেয়ে কিচ্ছু দেই না বন্ধ অবস্থায় রেখে দেই সব ক্ষমতা কার কাছে যেই যুগে জাহেলী যুগের অসভ্য বর্বর লোকেরা কন্যা সন্তান জন্ম হলে জীবিত অবস্থায় মেরে ফেলতো দাফন করে ফেলতো সেই যুগে আল্লাহর হাবিব বললেন কন্যা সন্তান জন্ম নিলে তোমরা দাফন করবা না কারণ কন্যা সন্তান হলো রহমতের প্রতীক বরকতের প্রতীক যে দম্পতির উপর আল্লাহ বেশি খুশি তাদের কি আল্লাহ প্রথম সন্তানটা কন্যা সন্তান দেন কন্যা সন্তান মোটেও অকল্যাণের প্রতীক নয় মারিয়ামের মা তিনি মনে মনে এই নিয়ত করেছিলেন যে আমারকে যদি আল্লাহ একটা সন্তান দেন বাইতুল মুকদ্দাসের খেদমতে নিয়োজিত করব মনে মনে ভেবেছিলেন সম্ভবত ছেলে হবে কিন্তু হয়ে গেছে তিনি তখন বললেন আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি আল্লাহ বললেন ছেলের চাইতে এই মেয়েটা আরো ভালো ওই মেয়ের পেটে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বর দিলেন যিনি এখনো ইন্তেকাল করেন নাই ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে সেটা ছিল নকল ঈসা কিন্তু আসল ঈসাকে আসমানে উঠায় নিয়েছেন কি আখেরি জামানায় দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবী আবার আসবেন বলছিলাম কন্যা সন্তান জন্ম হলেই মন খারাপ করা যাবে না যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় নাই এই লোকগুলো এত মূর্খ পৃথিবীর ইতিহাস এরা ভালো করে পড়ে নাই যেই সময় কন্যা সন্তানকে কেনা বেচা করা হতো জীবিত মেরে ফেলা হতো সেখানে ইসলাম বলল না খবরদার কন্যা সন্তান জন্ম নিয়ে তার সাথে দুরু আচরণ করবা না বাবা এবং মাকে আল্লাহ সতর্ক করে দিলেন সন্তান লালন পালনে বৈষম্য করবা না অনেক মা বাবা জালিমের ভূমিকায় ঘরে থাকে প্রথমে মেয়ে হয়েছে মেয়েটাকে খুব আদর স্নেহ করত তারপরে ছেলে হয়েছে ছেলেকে কুলে নিতে নিতে মা বাপের কাম সারা মেয়ের আর কোনো খোঁজ খবর নাই ঈদের সময় আসলে ছেলের জন্য শপিং আর শপিং মেয়ের জন্য শপিং নাই ছেলে অসুস্থ হলে ডিরেক্ট একেবারে চিটং এর ভালো কোনো হসপিটালে ঢাকার কোনো হসপিটালে মেয়ে অসুস্থ হলে বারিয়ার হাটের কোনো হাতুরে ডাক্তারের কাছে এই রকম বৈষম্য আমাদের সমাজে আছে না নাই এই বৈষম্য ইসলাম করে নাই এই বৈষম্য মানুষ করেছে
আল্লাহর হাবিব কত সুন্দর বলেছেন মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়া লাম ইউহনিহা ওয়া লাম ইউআসসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ যার মেয়ে সন্তান হয় ওই মেয়ে সন্তানকে যে তার জন্য লজ্জাকর মনে করে না আর জাহেলী যুগের মতো মেরে ফেলে না এবর্শন করে ফেলে না শুনেন এখন এমন এক যুগ এসেছে বিভিন্ন জায়গায় দেখা যায় এমন খবর পাওয়া যায় একটা মেয়ে প্রেগন্যান্ট হলে তিন মাস চার মাসের সময় যখন আলট্রার মাধ্যমে জানতে পারে মেয়ে সন্তান হয়েছে অনেক অসভ্য পরিবার অসভ্য পুরুষ আছে এবর্শন করে শেষ করে ফেলে আছে না নাই বিআইয়ি দামিন কুতিলাত কোন অপরাধে হত্যা করছো আল্লাহ কোরআনে কারিমে জিজ্ঞেস করছেন কিয়ামতের দিনে তার ব্যাপারে জবাবদিহি করা লাগবে আল্লাহর হাবিব বলেছেন কন্যা সন্তান জন্মের পরে যারা তাকে জীবিত পুঁতে ফেলে না ওই কন্যা সন্তানকে যারা নিজের জন্য লজ্জাকর মনে করে না ওই কন্যা সন্তান লালন পালনে যারা বৈষম্য করে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার জান্নাতে ঢোকাবে সুবহানাল্লাহ তো কইতে জানেন বাসায় যখন যান তখন বড় গিফট তো ছেলের জন্যই নিয়ে যান আল্লাহর হাবিবের যতগুলো ছেলে ছিল একটাও দুনিয়াতে থাকে না সবগুলো আল্লাহ উঠায় নিয়েছেন কিন্তু নবীজি রাগ করেন নাই সবগুলো মেয়ে আল্লাহর হাবিব সবগুলো মেয়েকে ভালোবেসেছেন আল্লাহর হাবিব তার মেয়েদেরকে কত ভালোবাসতেন বিদায়ের সময় সেটা দেখা গিয়েছে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন শেষ লগ্নে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব বেশি কান্না করছেন খুবই কান্না করছেন নবীজি বললেন ফাতেমা আমার কলিজার টুকরা তুমি এত কাঁদো কেন তুমি কেঁদো না মা কারণ তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আমার বাবা আপনার কষ্ট তো আমার সহ্য হয় না আপনি বিছানা থেকে উঠতে পারেন না আপনি নামাজে গিয়ে ইমামতিও করতে পারেন না এই দৃশ্য আমারও তো সহ্য হয় না আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ১৭ ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই ইমামতি করেছিলেন সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো আমার পিতা আপনারও তো এই অবস্থা আমি সহ্য করতে পারি না নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন ডেকে কানে কানে কি যেন বললেন সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কি ব্যাপার ফাতিমা কিছুক্ষণ আগেই দেখলাম তুমি কান্না করছো কিন্তু এখন তুমি কান্না বন্ধ করে দিলে কেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার পিতা আমাকে ডেকে কানে কানে বলেছেন ফাতেমা তুমি কান্না করো না চিন্তা করো না আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সবার আগে আমার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে বাপ আর মেয়ের মহব্বত দেখেছে আর আমরা তো মেয়ে সন্তান হইলেই আরে বাপরে বাপ মনে করে এটার কোনো মতে বিদায় করলেই হইছে মেয়েকে সব বেশি বেশি মহব্বত করবেন আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সফর থেকে আসার পরে সবার আগে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন ছোট্ট কোনো হাদিয়া দিতেন বলতেন মা তোমার জন্য আমি এটা এনেছি তিনি যখন কোথাও সফরে যেতেন সবার পরে মেয়ের সাথে দেখা করতেন কত কদর করতেন যাওয়ার সময় সব শেষে মেয়ের সাথে দেখা করে যেতেন আসার পরে সবার আগে মেয়ের সাথে দেখা করতেন সুবহানাল্লাহ যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় না এরা জাহেল মূর্খ পড়াশোনা নাই কিচ্ছু জানে না এইভাবে করে ইসলাম নারীর সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করলো বাবা হিসাবে আপনি যেন আপনার মেয়েটাকে দিনই শিক্ষা দেন এই জন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন জ্ঞান অর্জন শুধু পুরুষের জন্য নয় নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ পুরুষ নারী দুজনেই জ্ঞান অর্জন করবে বাবা হিসাবে আপনি আপনার মেয়েকে দিন শিখাবেন দিনদারিতা শিখাবে শিক্ষা দিবেন তাহলে ইসলাম জন্মের পরে শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও নারীকে সম্মান দিল অধিকার দিল মেয়েটা বড় হচ্ছে তার যদি ভাই থাকে তো নবীজি বলেছেন খবরদার তুমি তোমার বোনের উপরে জুলুম করো না বোনের সাথে সুন্দর আচরণ করো সেখানেও ইসলাম
নারীকে সম্মান দিল মেয়েটা যখন যুবতী হয়ে গেল জাহেলী যুগে তো অসভ্য অসভ্য সেই যুগের লোকেরা নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করত আর ইসলাম বলল না যুবতী হয়েছে এবার তাকে মোহরানা দিয়ে সম্মানের সাথে বাড়িতে উঠায় আনো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মোহরানাকে ফরজ করে দিলেন মোহরানা দিয়ে এবার একটা মেয়ে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে চলে গেল স্বামীর ঘরে যাওয়ার পরে মেয়েটা আবার স্ত্রীর ভূমিকায় চলে আসলো সেখানেও তার কত সম্মান সেখানেও তার কত মর্যাদা তার স্বামীকে আল্লাহ বলে দিচ্ছেন সাবধান তোমার বউয়ের মতো দাসী আর বান্দির মতো আচরণ করো না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমরা একে অপরের পোশাক একে অপরের লজ্জার পোশাক তাকওয়ার পোশাক কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন তোমাদের দুজনের সম্পর্ক হলো প্রশান্তি অনুভবের সম্পর্ক সেখানে গিয়ে যেন তুমি প্রশান্তি অনুভব করো হৃদয়ের প্রশান্তি যেন অনুভব করো অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ নিজের বিবির সাথে সদাচরণ করো বান্দির মতো আচরণ করো না দাসীর মতো আচরণ করো না পৃথিবীর সমস্ত নবীদের ইতিহাস পড়ে দেখেন সব নবীরা বিবিদের সাথে ভালো আচরণ করেছেন আমার নবীর তো একাধিক স্ত্রী সকল স্ত্রী বলেছেন আমরা আমাদের স্বামী নবীজির উপর স্যাটিসফাইড এত ভালো মানুষ আমরা কখনো দেখি নাই ইসলাম স্ত্রী হিসাবেও নারীর অধিকার নারীর সম্মান প্রতিষ্ঠা করলো মেয়েটা আবার কিছুদিন পরে মাতৃত্বের স্বাদ অনুভবের জায়গায় পৌঁছে গেল মাতৃত্বের স্বাদ আস্বাদন এটা হচ্ছে একজন নারীর চূড়ান্ত সম্মান এটা হলো তার সর্বোচ্চ সম্মান এবার একটা নারী যখন মা হয়ে গেলেন তার এত বেশি সম্মান বাড়লো এত বেশি মর্যাদা বাড়লো আমরা তো পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় জুতা পায়ের তলায় স্যান্ডেল আর নারী যখন মা হয়ে যায় তার মর্যাদা এত বেড়ে যায় আল্লাহ তাআলা বলেছেন একজন নারী যখন মা হয়ে যায় তার সন্তানের বেহেশত তার পায়ের তলায় এসে যায় এমন সম্মান পৃথিবীকে নারীকে আর কে দিয়েছে আমাকে বলেন ইসলাম ছাড়া নারীকে এত সম্মান কে দিয়েছে আমাকে বলেন মা হয়ে গেল এবার ওই নারীর পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিলেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের না একজন সাহাবী এসে বললেন নবীগো খেদমত সবচেয়ে বেশি করব কার নবীজি বললেন উম্মুক তোমার মা সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন সুম্মা মান তারপরে কে নবীজি বললেন উম্মুক তোমার মা তৃতীয়বার বললেন সুম্মা মান তারপরে কে নবীজি বললেন উম্মুক এরপরেও তোমার মা তিনবার মায়ের কথা বলার পরে সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান এরপরে কার নবীজি বললেন চতুর্থবার আবুকা তোমার বাবা আর আপনারা তো পুরুষ মানুষ যারা বাবা হয়ে গেছেন হয়তো তারাও বেজার হয়ে গেছেন যারা বাবা হয়ে নাই মিসকিন বিয়ে করে নাই তারাও তো একদিন বাবা হবে মনে মনে হয়তো বলছে আমরা আমাদের মর্যাদা এক গুণ আর নারী মা হওয়ায় কেন তার মর্যাদা তিন গুণ এর কারণ হলো পৃথিবীর মায়েরা এমন তিনটা কষ্ট করেন এমন তিনটা যন্ত্রণা সহ্য করেন যেই তিনটা যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষেরা করে না আর ওই তিনটা যন্ত্রণা এত কষ্ট আমাদের যে মিজাজ পুরুষের যে মিজাজ তার এই কড়া মেজাজে যদি ওই কষ্টগুলো সহ্য করা লাগতো অ্যাবর্শন কইরা দৌড় মারত এত কষ্ট এক নাম্বার হলো নয় মাস দশ মাস পর্যন্ত গর্ভধারণের মারাত্মক কষ্ট কি যন্ত্রণা কোরআনে আল্লাহ বলেছেন ওয়াহানা নালা ওয়াহানিন কষ্টের উপর কষ্ট দুঃখের উপর দুঃখ যন্ত্রণার উপর যন্ত্রণা রাতের বেলা ঘুমানো যায় না লাতি দেয় গুথা মারে খাওয়া দাওয়াও করা যায় না কি কষ্ট রাতে ঘুম নাই দিনের বেলা অশান্তিতে থাকা যায় না মাসের পর মাস অশান্তিতে কেটে যায় গর্ভধারণের কষ্ট মা করেছেন বাবা করে নাই দুই নাম্বার হলো সন্তান যেদিন ডেলিভারি হবে
মায়ের সেদিন মৃত্যুর জন্য একটা পেরেশানি থাকে, কারণ কত মহিলা সন্তান ডেলিভারি করতে গিয়ে প্রসব করতে গিয়ে মারা যায়। মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা আপনাকে প্রসব করেছে, ওই মাকে আপনি কিভাবে ধমকান? যে সকল যুবকেরা এখানে এসেছো শোনো, তোমার মা হলেন তোমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। মায়ের পায়ের তলায় পড়ে থাকো, মায়ের খেদমত করো, খবরদার। মা বড় সেনসিটিভ জায়গা। রাতের বেলা দুইটা তিনটার সময় বাড়িতে যাবেন, দেখবেন একটা মানুষ আপনার জন্য সজাগ নাই, কিন্তু গিয়া দেখবেন রাত দুইটা বাজুক তিনটা বাজুক, মা তো কোনো পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়ায় অপেক্ষা করে। মা হারানোর পরে বুঝবেন মা কি জিনিস, এর আগে আপনি বুঝবেন। আপনি গভীর রাত পর্যন্ত বাহিরে থাকবেন, একটা মানুষ আপনাকে ফোন করবে না, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাবারে তুই কোথায়, তুই কি ভালো আছিস কি না, এমন আদরের ফোন মা মারা যাওয়ার পরে আপনি আর পাবেন না। মা থাকতে মায়ের খেদমত করেন, মায়ের জন্য টাকা পয়সা অকাতরে বিলীন করে দেন, চিকিৎসা লাগে চিকিৎসার জন্য যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন, কারণ আপনি তো টাকা পয়সা না, গোটা জীবনের সম্পদ না, গোটা শরীরের চামড়া খুলে মায়ের জন্য জুতা বানাইলেও এক ফুটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না। এই জন্য যুবকদেরকে বলছি সাবধান ভাইয়েরা, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। মা হলেন দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। যে কপাল পোড়ারা মা বাপের খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই, এদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ। একজন নারীর কথা বলছিলাম, মা যখন হয়ে যান তখন তার সম্মান তার মর্যাদা সর্বোচ্চ লেভেলে চলে যায়, ইসলাম তখন তাকে এত সম্মান দেয়। এই যে বলছিলাম একজন মা কেন তার মর্যাদা পুরুষের চেয়ে তিন গুণ বেশি, দুইটা বলেছি। এক নাম্বার মা গর্ভধারণ করলেন, দুই নাম্বার মা প্রসব করলেন, তিন নাম্বার মা বুকের দুধ খাওয়ালেন। আপনি বাবা বাজার থেকে ডানো এনে খাওয়াতে পারবেন, এর বেশি কিছু পারবেন না, কিন্তু মা আপনাকে দুই বছর বুকের দুধ পান করিয়েছে, ওই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ খাবার ছিল এই বুকের দুধ। এই তিনটা কাজ মায়েরা করেন, পৃথিবীর কোনো বাবা করে না। এই জন্য বাপের চাইতে মায়ের মর্যাদা, মায়ের হক তিন গুণ বেশি, যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কি। যুবক ছাত্রদেরকে বলছি মায়ের পায়ের তলায় পড়ে থাকো, পৃথিবীতে সম্মান চাও, রিজিক চাও, দুনিয়ায় সম্মান চাও, মাকে খুশি করো। যদি মা খুশি হয়ে যায় আল্লাহর কসম গোটা দুনিয়া আল্লাহ তোমার পায়ের তলায় ফালায়া দিবেন। পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা মাকে খুশি করে হয়েছে, পৃথিবীতে যারা মাকে খুশি করতে পারেনি বাবাকে খুশি করতে পারেনি এরা কোনোদিনও সফল হতে পারেনি, বেজ্জতির জীবন লানতের জীবন পাবে তারা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? সুরার নাম সুরা ওই নিসা, মহিলার কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে এসেছে, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা নাই, আমি আয়াত তিলাওয়াত করেছি একটা, আপনাদের ধৈর্যের দিকে খেয়াল করে, বেশি লম্বা হবে না আলোচনা ইনশাআল্লাহ, আপনারা কুলাইতে পারবেন তো। চলেন এবার আয়াতটা যেটা পড়লাম ওইটাতে আমাদের জন্য কি মেসেজ আছে বোঝার চেষ্টা করি, মনোযোগ আছে তো সবার? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদ'আফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। কি হলো তোমাদের, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, সেই সকল দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য যারা বলছে, যারা ফরিয়াদ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে হে আমাদের রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে দাও,
واجعل لنا من لدنك وليا তোমার তরফ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও واجعل لنا من لدنك نصيرا আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও এই হলো আয়াতের সরল সহজ অনুবাদ কোরআনের কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল নাজিলের যে কারণ আছে সেটা জানতে হয় এই আয়াত কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কেন নাজিল হলো সেটা আবার শুনেন শুনতেছেন তো আপনারা বুখারী শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন হিজরতের ওয়াজ তো আপনারা বহু শুনেছেন হিজরত মানে কি সেটাও আপনারা জানেন এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়া এটাকে বলে হিজরত যেটাকে ইংরেজিতে বলে মাইগ্রেশন এই যে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন নবীজির সাহাবীরাও ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন এবার বুদ্ধিমানের মতো জবাব দেন তো তারা যে মক্কা থেকে মদিনায় গেলেন কিসের কারণে গেলেন ঈমানের কারণে কিসের কারণে আরেকটু জোরে বলেন এই ওয়াজ বহুত শুনছেন আজকে ফিল করেন অনুভূতি দেখি আপনাদের ফিলিংস আসে কিনা ওয়াজ তো বহুত হয় কয়জন মানুষ ভেতর থেকে কথাগুলো অনুভব করে বাড়িয়ার হাটে বিল্ডিং আছে আপনার চট্টগ্রামে আপনার কয়েক কোটি টাকার সম্পদ আছে বলা হলো দিনের কারণে এখন চট্টগ্রাম ছেড়ে রংপুরে হিজরত করেন ঈমানের ক্যাটাগরি তখনই দেখা যাবে হ্যাঁ কি বলছেন আপনি কোটি কোটি টাকার সম্পদ আমার এগুলো ফালায়াত হইয়া আমি রংপুর চলে যাব হিজরতের আদেশ আসলো নবীজি সাহাবীদেরকে বললেন ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য যা আছে সব ছেড়ে দিয়ে চলে যাও একজন সাহাবী কি নবীজিকে এসে বলেছেন নবীজি কি বলেন আপনি আমার কোটি কোটি টাকার সম্পদ ফেলে চলে যাব একজন এরকম কথা বলেছে না এর নাম ঈমান সামিআনা ওয়া আতাআনা শুনলাম আর মানলাম একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ ঈমান এই ঈমানের কারণে সে তার ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য এমনকি তার নিজের জীবনের মায়া ছেড়ে দিতে পারে তাও ঈমানের ক্ষেত্রে এক চুলও সে পিছপা হবে না এর নাম ঈমান এর নাম কি মক্কা থেকে অনেক সাহাবী মদিনায় হিজরত করলেন কিন্তু বয়সের ভারে নুজ্জ বয়স বেশি হয়ে গিয়েছে শরীরের চামড়া কুচকে গেছে বার্ধক্যের কারণে কিছু বুড়া মানুষ হিজরত করতে পারলেন না আবার কিছু গরিব দাস দাসী এরাও হিজরত করতে পারল না এরা মক্কায় থেকে গেল অনেকেই ছিলেন যেমন কয়েকজনের নাম বলি বুখারীর হাদিসে এসেছে এদের মধ্যে ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার মা আবু জান্দাল রাদিয়াল্লাহু আন ওয়ালিদ বিন ওয়ালিদ এদের নাম বুখারীর হাদিসে এসেছে আর এই রকম অনেক দুর্বল দুর্বল সাহাবীরা ছিলেন এরা হিজরত করতে পারেন নাই মক্কায় থেকে গেলেন মক্কায় থেকে যাওয়ার কারণে কাফির মুশরিকের এদের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ল শারীরিক নির্যাতন আরম্ভ করল খাওয়া দাওয়া বন্ধ করে দিল অত্যন্ত নির্মম নিষ্ঠুর নির্যাতন আরম্ভ করল তাদেরকে বলল তোমরা নাকি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো এই ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো সেই ঈমানদাররা গরিব দুর্বল মানুষ টাকা নাই পয়সা নাই খাওয়া নাই দাওয়া নাই কিছুই নাই এত মার পিট খায় খাওয়ার পরে কাফিরদেরকে জবাব দেয় পারলে আমাদেরকে মেরে ফেলে শাহাদাতের ঈদগাহে সামিল করে দাও আমাদেরকে তোমরা শাহাদাতের ঈদগাহে সামিল করে দিতে পারবা কিন্তু আমাদের কাছ থেকে ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না গোটা মক্কায় বয়স্ক ঈমানদার দুর্বল শিশু দুর্বল নারীদের আর্তনাদে চিৎকারে নির্মম চিৎকার কঠিন নির্যাতন শুরু হলো আকাশ বাতাস
তাদের নির্যাত তাদের আহাজারিতে আর্তনাদে ভারী হয়ে গেল সেই সময় এই দুর্বল নারী পুরুষ ইমানদারেরা আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন দুইটা কথা যদি বুঝে থাকেন বলে কাফিরদের নির্মম নির্যাতনে দুর্বল নারী পুরুষ ইমানদারেরা তখন আবেদন জানিয়েছিলেন আল্লাহর কাছে মোট কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর আবেদন জানিয়েছিলেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা হে রব এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করার একটা ব্যবস্থা করেন আরেকটা দোয়া করেছিলেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আমরা তো এখানে নির্যাতিত আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক এবং সাহায্যকারী পাঠাও মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না মজলুমের দোয়া সরাসরি যিনি কবুল করেন তিনি কে আল্লাহ এই দুর্বল নারী পুরুষ ইমানদারেরা তারা যখন আল্লাহর কাছে এই দুইটা ফরিয়াদ করলেন এই মজলুমদের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো হুবহু দোয়া সূরা নিসার এই 75 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন ওই দোয়াটা তুলে দেওয়ার আগে অংশে আল্লাহ ওই মুহাজির সাহাবী এবং আনসারী অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ বললেন তোমরা তো হিজরত করে এসেছো কাফিররা ডিস্টার্ব করে না তোমাদেরকে নির্যাতন নিপীড়ন করে না কিন্তু তোমাদের ওই ভাই বোনেরা যারা সমস্যার কারণে হিজরত করতে পারে নাই তারা তো বড় ভয়াবহ পরিস্থিতিতে আছে কি হলো তোমাদের ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হয়েছে তোমাদের আল্লাহ প্রশ্ন করছেন আপনার হুঁশ আছে শুনতেছেন তো কথা ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হয়েছে তোমাদের কি হলো তোমাদের ওই দুর্বল ওই দুর্বলদের জন্য তোমরা কেন লড়াই করো না তোমরা কেন তাদের পক্ষে দাঁড়াও না কেন মজলুমদেরকে সহযোগিতার জন্য যাচ্ছ না তারা কারা আল্লাহ নিজেই বলে দিলেন ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান ওই দুর্বল নারী পুরুষ এবং শিশুরা কুরআন তো এই যুগে আর নাজিল হবে না কিন্তু আমি মাঝে মাঝে এই আয়াত যখন পড়ি আমার অনুভূতি এমন হয় আমার অনুভূতি এবং উপলব্ধিতে এরকমটা আসে যদি এই যুগে কুরআন নাজিল হওয়ার সুযোগ থাকতো তো আল্লাহ বলতেন বিশ্বের 200 কোটি মুসলমানকে বলতেন কি হলো তোমাদের কেন তোমরা ফিলিস্তিনের দুর্বল সেই নারী পুরুষ আর সেই ঝলসে যাওয়া মিসাইল এবং বোমার আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাওয়া সেই শিশুদের পক্ষে কেন তোমরা কথা বলো না কেন তাদের জন্য তোমরা লড়াই করো না ওই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটে আয়াত সামনে রেখে একটু মিলান তো মজলুমদের পক্ষে আল্লাহ অন্যান্য মুসলমানদের কাছে আয়াত নাজিল করে জানালেন কি হলো তোমাদের একজন মুসলমান পৃথিবীর অন্য প্রান্তে থাকুক একই দেহের মতো তারা আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ সব মুসলমান একটা শরীরের মতো দেহের মতো আমার বাড়ি বাংলাদেশে কিন্তু আফ্রিকার জঙ্গলে আমার কোনো ভাইয়ের উপর আঘাত আসলে আমার খারাপ লাগবে কারণ সে আমার ভাই এটা হলো আমার ইমানি অনুভূতি আল্লাহ সেই কথাই বলছেন ও মদিনার মুসলমানেরা মক্কার সেই নির্যাতিত মুসলমানদেরকে ভুলে গেল কেন তাদের উপরে তো নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে তাদেরকে সাহায্য করো এই আয়াতটা আমি আজকে এই জন্য তিলাওয়াত করলাম হে পৃথিবীর ঘুমন্ত 200 কোটি মুসলমানরা ফিলিস্তিনিদের নির্যাতনে আহাজারিতে তোমাদের ঘুম কি এখনো ভাঙে না তাদের 95 ভাগ জমি দখলদাররা দখল করে ফেলেছে তাও তোমার ঘুম ভাঙে না হে মুসলমানদের ঘুমন্ত বিবেক কখন এই ঘুমন্ত বিবেক জাগ্রত হবে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন ওয়ামালাকুম কি হয়েছে তোমার লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তুমি কি তাদের পক্ষে লড়াই করবা না তাদের পক্ষে কথা বলবা না আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান যেই সকল ইমানদার নারী পুরুষ এবং শিশুরা দুর্বল হয়ে পড়েছে অসহায় হয়ে পড়েছে দেখেন না ফেসবুকে ভিডিও ফিলিস্তিনি বাচ্চারা বলে আইনাল আরব আরবরা কোথায় আইনাল উম্মাতাল ইসলামিয়া মুসলিম উম্মা কোথায়
তারা বলে আইনাল উলামা আইনাল মাশায়েখ তারা বলে উলামা মাশায়েখরা কোথায় তারা যে বলে ও পৃথিবীর ঘুমন্ত 200 কোটি মুসলমান এগুলো কি কানে ঢোকে না আল্লাহ বলছেন তাদের হাজারি কি কানে যায় না যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিকিল করিয়াতি যালিমি আহলুহা আল্লাহ জালিমদের থেকে আমাদের বাঁচান ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠান সাহায্যকারী পাঠান ও পৃথিবীর ঘুমন্ত 200 কোটি মুসলমান এখনো কি ঝিমানো যায় না এখনো কি ঘুম ভাঙে না যারা বলছে আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সাহায্যের জন্য পাঠাও আমাদের ভাইরা যেন আমাদের পক্ষে কথা বলে আরে পৃথিবীর 200 কোটি মুসলমান লাগতো না মধ্যপ্রাচ্যের আমাদের যে খলিফারা আছেন খলিফা মানে কাদের বোঝাইছি বুঝছেন তো আপনারা এই খলিফারাই যদি একটু একত্রিত হয় ঐক্যবদ্ধ হুঙ্কার দিতেন এই দখলদার এরা গিয়ে ভূমধ্য সাগরে অটোমেটিক নিপতিত হয়ে যেত ফিলিস্তিন এটা আমাদের আগ্রহের জায়গা কেন ফিলিস্তিন জর্ডান লেবানন সিরিয়া এই যে চারটা দেশের নাম বললাম ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এই চারটা দেশের আয়তন এই অঞ্চলটিকে হাদিসে বলা হয়েছে শাম এই শাম অঞ্চল হলো পৃথিবীর বরকতময় ভূমি কারণ আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও সুবহানাল্লাহ পড়ে সাহাবীরা বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি কি আমাদের নজদের জন্য দোয়া করবেন না নজদ কোন অঞ্চল মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় নজদ দ্বারা দুটি অঞ্চলকে তারা উদ্দেশ্য করেছেন কেউ কেউ বলেছেন ইরাকের অঞ্চল কেউ কেউ বলেছেন সৌদি আরবের উঁচু ভূমি হিজাজ সৌদি আরবের উঁচু ভূমিকে নজদ বলা হয় নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি নজদের জন্য দোয়া করেন নবীজি বললেন না আমি নজদের জন্য দোয়া করব না কারণ আখেরি জামানায় কিয়ামতের আগে ওই সকল অঞ্চলে ফিতনা ছড়াবে যার কারণে সেখানে আল্লাহর গজব আসবে আজকে এই হাদিসটা মিলায়ে দেখেন তো আজকের এই সৌদি আরব বলেন দেখেন হালাল নাইট ক্লাব হালাল সিনেমা হল চালু করেছে নবীজির কথা আজকে মিলে গেছে না মিলে নাই নাউজুবিল্লাহ পড়ার পাশাপাশি একটু বুঝেন কথাগুলো মিলছে না মিলে নাই ফিলিস্তিনকে নবীজি বলেছেন ইসলামী বিশ্বের মেরু হৃৎপিণ্ড হৃৎপিণ্ড ভালো থাকলে শরীর ভালো থাকে হৃৎপিণ্ড দুর্বল হয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায় ফিলিস্তিনের অঞ্চলকে নবীজি এজন্যই পৃথিবীর হৃৎপিণ্ড বলেছেন কারণ পৃথিবী ধ্বংসের আগে সবচেয়ে সেনসিটিভ গুরুত্বপূর্ণ জায়গা হলো এই ফিলিস্তিন এখান থেকে পৃথিবী শাসন হবে আগামী দিনে আপনাদের কি অবিশ্বাস হয় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ইমাম মাহদী আসবেন আপনাদের কি কোনো সন্দেহ আছে তার আত্মপ্রকাশ হবে কাবায় কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় কিন্তু পৃথিবী শাসন করবেন আল্লাহ বলেছেন ইসলিহ আল্লাহর হাবিব বলেছেন ইসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা মাত্র এক রাতে আল্লাহ তাকে খেলাফত তথা গোটা দুনিয়ার ক্ষমতার লাভের যোগ্য আল্লাহ তাকে বানিয়ে দিবেন সুবহানাল্লাহ গোটা পৃথিবী শাসন করবেন হেড অফিস হবে কোথায় সৌদি আরবে না বাংলাদেশে জি ফিলিস্তিন বুঝতে পেরেছেন ফিলিস্তিন কোন জায়গা আজকে পশ্চিমারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও অসভ্যরা জানে না এই মজলুম ফিলিস্তিনির আগামীর পৃথিবী তারা শাসন করবে আপনি ঠিক কইলেও কি আর না কইলেও কি এটাই ঘটবে কারণ এটা আমার মতো ছোট হুজুর বলে নাই বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথায় কোনো সন্দেহ আছে না সন্দেহ থাকলে গিয়ে ঈমান ল্যাবরেটরিতে টেস্ট করেন এটাতে ভেজাল ঢুকে গেছে মুসলমানরা দুর্বল ইমানদার যারা তারা বলছে এদের বিরুদ্ধে লড়াই করবে কেমনে আপনাদের কথা কি বলতাম দেখেন না আমাদের দেশে ঘুমটাওয়ালা কিছু আছে তারাও বলে আমি সাধারণত মাহফিলে কারো সমালোচনা করা পছন্দ করি না কিন্তু যখন সীমা ছাড়িয়ে যায় কেউ সীমা লঙ্ঘন করে উম্মতকে সতর্ক করার জন্য তাদের সম্পর্কে বলা ছাড়াও কোনো উপায় থাকে না
সেই 47 48 সাল থেকে এরা এত মার খায় ফিলিস্তিনিরা গুন্ডাওয়ালা গুলো কোনো কথা কয় না ফিলিস্তিনিরা প্রতিরোধ করেছে যখন কয় এটা সুইসাইডের মতো কাজ করেছে কেন তারা মারতে গেল গ্রামের মানুষ বলে যে যার নুন খায় সে নাকি তার গুণ গায় গুন্ডাওয়ালাদেরকে বলতে চাই এতদিন শুনতাম মানুষ বলে পেট্রো ডলার খাইছে রিয়াল খাইছে আমরা এগুলো বিশ্বাস করতাম না কিন্তু এখন কেন জানি মনে সন্দেহ ঢুকে গেছে গ্রামের সহজ সরল মানুষের সেই প্রভাব যে যার নুন খায় সে তার গুণ গায় তাম দুনিয়ার মুসলমানরা যখন ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে তখন আপনি ওই দখলদারদের পক্ষে এত দরদ দেখান কেন কত অবস্থা নুন খাইছেন সেটা মানুষ জানতে চায় নইলে এত গুণ গান কেন আপনি বলা হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করে কিভাবে পারবে সামরিক শক্তিতে তারা বলিয়া তাদের কাছে প্রযুক্তি আছে তো প্রযুক্তি দিয়ে কি করছে তারা যে কি বলে আয়রন আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেরেছে কথা কন না কেন আপনারা পেরেছে শুনেন যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে তাদের জানা দরকার অতীতে পৃথিবীর ইতিহাসে অতীতে ফিলিস্তিনের এই অঞ্চল বাইতুল মুকদ্দাসের এই অঞ্চল এটা কখনো সংখ্যা দিয়ে শক্তি দিয়ে এই অঞ্চল বিজয় হয় নাই মুসলমানরা ইমানদাররা অতীতে এই অঞ্চলকে সংখ্যা দিয়ে বিজয় করে নাই তারা তাদের পরিশুদ্ধ ঈমান আর আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় পেয়েছে সুবহানাল্লাহ বনি ইসরাইলদের থেকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে নারীদেরকে দাসী বানিয়ে ফেলেছে পুরুষদের উপর নির্যাতন আরম্ভ করেছে ঠিক এই সময়ে বনি ইসরাইলদের জন্য ত্রাণকর্তা হিসাবে চলে আসলেন নবী বানানের আল্লাহ শামুয়েল বা শেমুয়েল আলাইহিসসালামকে সুবহানাল্লাহ পড়েন শেমুয়েল আলাইহিসসালাম যখন নবী হয়ে আসলেন তখন বনি ইসরাইলের এই নির্যাতিতরা গেল নবীর কাছে গিয়ে বলল নবী গো আমরা তো মার খায়া শেষ আমরা এই কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করতে চাই আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন কমান্ডার বানায়া দেন কি বানায়া দেন এই ঘটনা কোরআনে আছে তো কোথায় আছে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 246 নম্বর আয়াত থেকে এই কাহিনী এবার শুরু হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'থ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহ বলছেন মুসা আলাইহিসসালামের পরবর্তী বনি ইসরাইলের নেতাদেরকে কি আপনি দেখেননি যারা তাদের নবীকে গিয়ে বলেছিল ইবাস লানা মালিকান আমাদের জন্য একজন বাদশাহ একজন নেতা ঠিক করে দেন নুকাতিল ফি সাবিলিল্লাহ যাতে তার অধীনে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি এই কথা বলার পরে শেমুয়েল আলাইহিসসালাম তাদেরকে জবাব দিয়েছিলেন ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু তোমাদের অতীতের রেকর্ড ভালো না অতীতের রেকর্ড খারাপ তোমরা এর আগেও নবীদের সঙ্গে বেয়াদবি করেছো মুসা নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে বলেছো আমরা লড়াই করব না তুমি আর আল্লাহ তোমরা দুইজন লড়াই করো আমরা দেখি এখন যে আমাকে বলছো আমি নেতা ঠিক করে দিব ঠিক না হয় করে দিলাম এরপরে তোমরা যদি আবার আগের মতো আচরণ করে আবার যদি জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল থেকে তোমরা বিরত থাকো তাহলে কেমন হবে এই প্রশ্ন তিনি যখন করলেন তারা তখন জবাব দিল قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا ترى بلو কেন আমরা আল্লাহর পথে এখন লড়াই করব না আমাদেরকে এরা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে
আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে সন্তানগুলোকে মেরে ফেলেছে এই জালিমদের বিরুদ্ধে কেন আমরা লড়াই করব না অবশ্যই আমরা লড়াই করব নেতা ঠিক করে দেন তখন সামুয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বললেন তো শোনো আল্লাহ তোমাদের জন্য কাকে নেতা বানিয়েছেন শোনো ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহ কদ বাআথ লাকুম طالوت ملكا নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে নেতা বানিয়েছেন এটা নাম বলেছি সবাই বলেন তো নামটা কি আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নামটা কি তিনি বললেন তালুতকে আল্লাহ তোমাদের নেতা বানিয়েছেন বাদশা বানিয়ে দিয়েছেন আগেই বলেছি এরা ঘাড়তের এখানেও ঘাড়তের আমি করলো তারা তখন বলল قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال তারা বলল তালুত কিভাবে আমাদের উপরে নেতাগিরি করবে সে তো গরিব তার টাকা পয়সা নাই ধন দৌলত নাই আমাদেরকে দেখেন না আমাদের আছে আমাদেরকে কেন আল্লাহ নেতা বানালেন না তারা মনে করেছিল টাকা পয়সা যার বেশি হবে নেতা সেই আপত্তি করল সামুয়েল আলাইহিস সালাম তখন বললেন শোনো আমি কিন্তু স্বৈরাচারী মনোভাবে আমার নিজের ইচ্ছায় তালুতকে নেতা বানাই নাই নেতা তাকে মনোনীত করেছেন কি আরো জোরে বলেন কি তিনি জবাব দিলেন قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم নিশ্চয়ই আল্লাহ তালুতকে মনোনীত করেছেন আমি করি নাই আর নেতৃত্বের জন্য তোমরা যে যোগ্যতা বলেছো টাকা পয়সা বেশি হওয়ার এটা নেতৃত্বের যোগ্যতা নয় বরং আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তাকে জ্ঞানে সমৃদ্ধ করেছেন শারীরিক শক্তিতেও সমৃদ্ধ করেছেন তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নেতৃত্ব লাভের জন্য চরিত্রের পাশাপাশি সঠিক জ্ঞান এবং শারীরিকভাবে শক্তিশালী হওয়া দরকার আছে না নাই তারা বলল না এটা আমরা এত সহজে মানবো না কোন জাতি রে এমনি মানবে মুসা নবীরে কয় তুমি আল্লাহর সাথে কথা বলছো আমরাও কথা বলবো তারপরই মানান তাদের নেতাদেরকে পাঠাইছে কথা বলছে কয় আমরা শুধু কথা বললে হবে না দেখাও লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এরা ওই জাতি তো এদেরকে আপনি এত সহজে বুঝাইতে পারবেন কয় না না এটা মানি না বিশ্বাস করব তখন এটা প্রমাণ তো দেওয়া লাগবে তো আলুতকে যে আল্লাহ নেতা বানাইছেন তুমি বানাও নাই প্রমাণ দাও কি দাও জোরে বলেন কি দাও তখন সামুয়েল আলাইহিস সালাম বললেন ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুম তাবুত আল্লাহ তাআলা তালুতকে যে নেতা বানিয়েছেন এর নিদর্শন হলো তোমাদের যে একটা সিন্ধু আমালিকা গোষ্ঠী দখল করে নিয়েছে বনি ইসরাইলের কাছে একটা সিন্ধুক ছিল মহামূল্যবান সিন্ধুক প্রশ্ন হলো ওই সিন্ধুকের ভিতরে কি আছে আমি কেন বানায়া বলবো ওই সিন্ধুকের ভিতরে কি আছে আল্লাহ পরের অংশে বলছেন فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة এটা হলো ওই সিন্ধু যে সিন্ধুকে মুসা নবী এবং তার ভাই হারুন আলাইহিস সালামের পরিবারের ব্যবহৃত অনেক জিনিস ছিল ওই সিন্ধুকের ভেতরে মুসা নবীর হাতের লাঠিও ছিল ওই লাঠি যেই লাঠি ফেলে দিলে কি হয়ে যেত ওই লাঠি ছিল ব্যবহার করা অনেক বরকতময় জিনিস ছিল আর বনি ইসরাইলের লোকেরা ওই সিন্ধুকটাকে এত বরকতময় মনে করত এই সিন্ধুককে তারা জিহাদের মাঠে লড়াইয়ের সময় সামনে রেখে জিহাদ করত
আর যত লড়াইয়ে তারা ওই সিন্ধুককে সামনে রেখে লড়াই করত এর বরকতে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিতে তাদের কাছে এটা নাই নিয়ে গেছে কারা কথা বলেন না কেন আমালিকা সম্প্রদায় সামুয়েল আলাইহিস সালাম বললেন এটা তো তোমরা আনতে পারবা না তালুতকে যে আল্লাহ নেতা বানিয়েছেন এটার প্রমাণ হলো যুদ্ধ ছাড়া যুদ্ধ বিগ্রহ ছাড়া তোমাদের হারিয়ে যাওয়া ওই সিন্ধু ফেরেশতারা তালুতের তালুতের ঘরের সামনে এনে হাজির করে দিবে তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না তারা কয় হায় হায় এটা কি করে সম্ভব যুদ্ধ ছাড়া এত প্রতাপশালী গোষ্ঠীর থেকে এই সিন্ধু তালুতের ঘরের দুয়ারের সামনে দরজার সামনে কি করে আসবে এটা হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব এটা আল্লাহ চাইলে সম্ভব কিনা কেমনে সম্ভব হইল এবার শুনেন এই কাফিরের গোষ্ঠী এই সিন্ধুক নিয়ে যে শহরে ঢুকায় ওই শহরে মহামারী দেখা দেয় আর ঘরে ঘরে শুধু লাশ আর যে শহরে মহামারী দেখা দেয় ওই শহর থেকে সিন্ধুক সরাইয়া অন্য শহরে নেয় যে শহরেই নেয় ওই শহরে মহামারী দেখা দেয় এইরকম পাঁচটা শহরে সিন্ধুক স্থানান্তরিত করে দেখা গেল পাঁচটা শহরেই হাজার হাজার মানুষ মহামারীতে মারা যাচ্ছে গজবেটা দিয়েছেন কে ওদের আমালিকাদের বাদশার নাম ছিল তখন জালুত নাম কি ছিল আর ইমানদারদের বাদশা বানিয়েছেন আল্লাহ নামটা কি জানো তা সন্দেহের মিল আছে না জালুত আর জালুত সবাইকে ডাকলো নেতাদেরকে ডাইকা কইলো দেখছো কারবা এই সিন্ধু এটা এত অলক্ষণের যেখানে এটা ঢুকাই মানুষ মইরা একদম শেষ হয়ে যায় এটা বাইর করে দাও আমাদের এলাকা থেকে কয় মানুষ দিয়া যদি বের করে দেই যারা এটা নিয়ে যাবে তারাও তো মরে যেতে পারে তো করবটা কি বলল গরুর গাড়ি আনা হোক কিসের গাড়ি ওই গাড়িতে তারা এটা তুলে দিয়ে তারাইয়া দিয়েছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন ফেরেশতারা ওই গাড়িকে হাকায়া ওই সিন্ধুকটাকে একেবারে তালুতের দরজার সামনে পৌঁছায় দিয়েছে বনি ইসরায়েলের লোকেরা দেখে হায় 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 যুদ্ধ ছাড়া তালুতের ঘরের সামনে এসে গেছে আসলে তালুতকে যে আল্লাহ নেতা বানিয়েছেন আর আমাদের কোনো সন্দেহ বায়াত করলো কমান্ডার মেনে নিল রাজা মেনে নিল এবার তারা যুদ্ধে রওনা করলো বাহিনী হলো 80,000 জোরে বলতে হবে কত হাজার লড়াই হবে আমালিকাদের বিরুদ্ধে এটা হচ্ছে সেকেন্ড হাফ ফুটবল খেলোয়াড়রা বুঝেন না সেকেন্ড হাফ কি প্রথমার্ধের খেলা তো এর আগে শেষ ইউসাফের নুনের সময় এখন সেকেন্ড হাফ আরম্ভ হবে এখন বাহিনী কত জোরে বলেন কিন্তু ঘাট তারাগুলো করছে কি দেখেন 80,000 নিয়ে গিয়ে করছেটাকে খাও 80,000 নিয়ে রওনা হয়েছেন নেতৃত্বে আছেন কে আচ্ছা চাচারা না হয় কথা না বললেন শারীরিক দুর্বলতা আছে এই বাড়িয়ার হাটের যুবকদের এনার্জি কি বিয়ের আগেই চলে গেছে তো তারা কি ঘুমায় গেল নাকি ইমানদারদের কমান্ডারের নাম কি বাহিনী কত আবার বলেন আরেকবার বলেন শুনেন পড়ার আয়াতে আল্লাহ কি বলেন فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر طالوت جكون শূন্য বাহিনী নিয়ে রওনা করলেন একটা নদীর ধারে গেলেন নদী পাস হওয়ার সময় নদী অতিক্রম হওয়ার সময় তিনি বললেন শোনো এই নদী দিয়ে আল্লাহ এখন তোমাদেরকে পরীক্ষা করবেন বাহিনী ছিল কয় হাজারের আরেকবার বলেন 80,000 বাহিনীকে বললেন এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কারণ সময়টা ছিল গ্রীষ্মকাল প্রচন্ড গরম সবাই হয়ে গেছে পিপাসার্থ এখন পিপাসার্থ অবস্থায় সবাই যদি পানি পান আরম্ভ করে বাড়িয়ার হাট ফুটবল মাঠে ফুটবল খেলা হবে এক টিম খাবার দাবার কম খাইলো আর আরেক টিম একদম ইচ্ছা মতো খাইয়া দাইয়া আসলো যারা ভালো মতো খাইছে এরা কি ভালো করে খেলতে পারবে টায়ার্ড ক্লান্ত এখন যুদ্ধের মাঠে খায়া দায়া যদি যায় ক্লান্ত হয়ে গেলে লড়াই করা যাবে না এই জন্য তালুত বললেন নদী দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন খবরদার এই নদী থেকে তোমরা পানি পান করো না ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি যারা এই নদী থেকে পানি পান করবে তারা আমান এই সৈন্যবাহিনী অর্থাৎ আল্লাহর দলের অধিভুক্ত নয় যারা পানি পান করবে না তবে আয়াতের পরের অংশে এসেছে কঠিন পিপাসার কারণে
এক অঞ্জলি অঞ্জলি কিছু পরিমাণ পানি যদি খায় অঞ্জলি বুঝুন তো আপনারা এরকম অল্প পানি যদি পান করে কোনো অসুবিধা নাই কিন্তু দেখা গেল সতর্ক বার্তা দেওয়ার পরেও 80,000 এর মধ্যে 313 জন ছাড়া বাদবাকি সবাই পানি পান করে এই বিধানকে লঙ্ঘন করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি জাতের ঘাট তারা চিন্তা করছেন আপনারা সংখ্যাটা কত ছিল 80,000 আর পানি পান করে না একদম সাচ্চা ইমানদার একদম পরীক্ষা করে মানে ছাকনির মতো একদম ছেকে বের করা হলো কতজনকে 80,000 চিন্তা করছেন আপনারা মাত্র আছে এই যুদ্ধ আর বদরের যুদ্ধ দৃশ্যপট সমান সমান ছিল কেমনে সমান সমান ছিল শুনেন 313 জন এই 313 জন সংখ্যায় তো কম কিন্তু তারা ভয় পেলেন না এই 313 জন লোকেরা যখন দেখলেন আমরা 80,000 নিয়ে এসে 313 জন আছি যুদ্ধের মাঠে সংখ্যা এত কম কিভাবে আমরা লড়াই করব একজন ইমানদারও এই চিন্তা করলেন না তাদের মুখ থেকে কি বের হলো আল্লাহ সেটা কোরআনে উঠাইয়া দিলেন তারা তখন বলেছিলেন كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين الله أكبر আগেই পড়ে কি কথা ভিতরে কি জাতের ঈমান থাকলে এমন পাওয়ারফুল কথা বের হতে পারে আমি তো এই আয়াতগুলো যখন পড়ি আমি অবাক হয়ে যাই যে অন্তরে কি ইমান থাকলে এমন পাওয়ারফুল কথা এই পরিস্থিতিতে আসতে পারে কি বলেছে 313 জন বলতেছে অসুবিধা নাই ভয় পাই না আমরা সংখ্যায় কম থাকা লোকেরাও সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়ার ইতিহাস নজির পৃথিবীতে আছে সুবহানাল্লাহ আর কি বলেছে কথাটা এখানে শেষ করে নাই তো কি তেজোদ্দীপ্ত ঘোষণা তাদের আরো তারা বললেন তারা আরো বললেন রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন আগেই সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আমাদেরকে সবরের আর কাফিরদের বিরুদ্ধে ময়দানে ইস্তেকামত থাকার তৌফিক দাও আর তুমি আমাদেরকে সাহায্য করে বিজয় দাও সুবহানাল্লাহ সংখ্যা জানি কত আর ছিল কত হয়ে গেছে কত বলেছিলাম এই যুদ্ধের সাথে একটা যুদ্ধের মিল আছে সংখ্যায় সংখ্যায় মিল দৃশ্যপটেও মিল এই 313 জন যেমন ভয় পায় নাই বলেছে আমরা আছি বদরের মাঠেও সাহাবীরা বলেছিলেন নবী ভয় আপনি চিন্তিত হইয়েন না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন যতক্ষণ আমরা বেঁচে আছি আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে যাব পিছপা হব না আল্লাহু আকবার দৃশ্যপটের মিল আছে না নাই মারামারিরও মিল আছে কেমনে মিল আছে একটু পড়ে বলি 313 জনের বাহিনীর ভিতরে এক তরুণ এখানে কি যুবকরা আছে না ঘুমায় গেছে আজকে ওয়াজ শেষ করব যুবক দিয়ে আমি এই তো যুবকের কথা চলে এসেছে মুসলিম যুবকরা ঘুমায় গেছে তারা ফেসবুক আর টিকটক ইউটিউব ডিভাইস নিয়ে ব্যস্ত অথচ নবীজি যুবক তরুণ সাহাবীরা এই বয়সে ছিলেন দিন বিজয়ের জন্য ব্যস্ত ওই 313 জনের বাহিনীর ভিতরে একজন কে আছে কথা বলেন না কেন ওই যুবকের নাম হলো দাউদ আলাইহিস সালাম নামটা কি তিনি তখনও নবী হন নাই নামটা কি বয়স কথা বলেন না কেন বয়স বয়সে খুব তরুণ যুদ্ধ আরম্ভ মুখামুখি যুদ্ধ জালুত কাদের কমান্ডার চলে বলেন এই কাফির করছে কি মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম দিয়ে ঢাকা মাথায় লোহার হেলমেট দুইটা চক্ষু শুধু এরকম দেখা যায় আর কিচ্ছু দেখা যায় প্রোটেকশন ব্যবস্থা এমন লৌহ বর্ম পড়া তীর মারেন
বর্ষা মারেন বল্লম মারেন তরবারি চালায়া তারে মারতে পারবেন বিশাল দেহতা সেই যুগে যুদ্ধের রীতি ছিল প্রথমেই বীর যোদ্ধাদেরকে ডাকা হতো জালুত এসে যুদ্ধের মাঠে বলল তালুত কে আছে তোমার বাহিনীর সবচেয়ে বড় বীর পাঠাও আমার সামনে দেখি আমার সামনে টিকে থাকে কেমনে বলেন তো যুবকদের রাগ গুসা কম না বেশি যুবকদের রক্ত গরম দাউদ আলাইহিস সালাম তিনি তো তখনও নবী না যুবক তিনি তালুতকে গিয়ে বললেন কমান্ডার আমার কিন্তু তারে দেখে সহ্য হইতেছিল আপনি আমারে পারমিশন দেন তারে একটু সাইজ করে দেই তালুত বললেন আমি কি কাহিনী বানায় বানায় বলতেছি একটা বাড়িতে গিয়ে পড়েন সূরা বাকারা 246 থেকে আয়াত আরম্ভ হয়েছে আমার একটু অনুমতি দেন তার একটু সাইজ করি তালুত বললেন তুমি যুবক মানুষ তরুণ বয়স কম তুমি কি করবা হ্যাঁ যাও সরো বলছিলাম এই যুদ্ধের সাথে আরেকটা যুদ্ধের জোরে বলেন যুদ্ধটার নাম কি ওই বদর যুদ্ধের সময় দুইটা বাচ্চা নবীজিকে এসে বলেছেন নবীজি সবাইকে পারমিশন দিচ্ছেন আমাদের কি দিচ্ছেন না কেন ওই তরুণ দুই ছেলের নাম কি কিশোর দুই ছেলের নাম মাদার নবীজি বললেন তোমরা বাচ্চা মানুষ তোমরা কি করবা কয় আমরা বাচ্চা হইলে কি আপনি আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন না আমরা কামটা কি করি বললেন আমরা দুই ভাই একটু কুস্তি লড়ি দেখেন কার শক্তি বেশি অন্তত একজনকে পারমিশন দেন নবীজি মুচকি হেসে বললেন আচ্ছা ঠিক আছে ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই তুমি তো আমার বয়সে বড় তোমার শক্তি বেশি তুমি তো এক গুতা দিয়ে আমাকে ফেলে দিবা তুমি আমাকে ফালাই দেওয়ার পরে আমাকে একটু চান্স দিও পরের বার যেন আমিও তোমাকে ফেলে দিতে পারি নবীজি যেন বুঝেন এক ভাই থেকে আরেক ভাই কম না নবীজি শুনে ফেলেছেন মুচকি হাসলেন বললেন যাও দুই ভাইকেই পারমিশন দিলাম সুবহানাল্লাহ এই দুই ভাই কামটা করছে কি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন বদরের মাঠে লড়াই হচ্ছে এই দুইটা কিশোর এসে আমাকে বারবার ডিস্টার্ব করে কয় চাচা আবু জেহেল কোনটা আবু জেহেল তিনি বললেন বিরক্ত হয়ে এই তোমরা বাচ্চা মানুষ আবু জেহেল দিয়ে তোমরা কি করবে দাও ডিস্টার্ব করো না বাচ্চারা বলল দুইটা দুই বাচ্চারা বলল চাচা আমাদেরকে বাচ্চা মনে করেন আপনি একটু দেখায় দেন না বুঝবেন আমরা জিনিসটা কি এতটুকু থাকুক এবার ওই ঘটনায় ফিরে যাই বলছিলাম না বদরের সাথে এটার মিল ওইদিকে দাউদ আলাইহিস সালাম বলছেন একটু পারমিশন দেন না বলেন না যাও হবে না দাউদ আলাইহিস সালাম নাছোর বান্দা তিনিও তার দাবি থেকে পিছু হটবেন অবশেষে দেখলেন তালুত যে এটারে আর মানানো যায় না বললেন আচ্ছা ঠিক আছে পারমিশন দিলাম আমার কাছে আসো নাও আমার তলোয়ারটা দিলাম লড়াই করো দাউদ আলাইহিস সালাম বললেন এই কাফিরদের সাইজ করার জন্য বুঝি তলোয়ার লাগে আপনি দেখেন না আমি তারে সাইজ করি কেমনে কারণ তিনি ছিলেন বিচক্ষণ প্রত্যেক নবীদেরকে বিচক্ষণতা দিয়েছেন কে তিনি আগেই তাকে দেখে নিয়েছেন এই কাফিরের তো গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম পড়া কোথায় আমি আঘাত করব শুধু বাকি আছে কি দাউদ আলাইহিস সালাম তিনি পাথর নিক্ষেপে মারাত্মক দক্ষ ছিলেন আমার বাড়ি তো সিলেটে আপনারা জানেন আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় পাথর নিক্ষেপের একটা বস্তু আছে ওইটাকে বলে গুলেল বা গুলাইল আপনারা কি বলেন হ্যাঁ কি বলেন এটা মিলে গেছে কেমনে এটা যেখানে চিটাগাং আর সিলেট পুরা বিপরীত মেরু কিচ্ছু মিলে না ভাষা মিলে না কালচার মিলে ভাষা এটা কেমনে মিলছে যাই হোক কি বলছেন আপনারা তিনি ওই গুলাইল দিয়ে পাথর যেদিকে মারতেন নিশানা কখনো মিস হতো গুলাইল চালাইছেন কে কে দেখে হাত তুলেন তো আরে বাপরে বাপ উস্তাদ তো কম নাই এখানে হাত নামান আমিও ছোটবেলায় কয়েকবার ট্রাই করছিলাম কিন্তু একটা নিশানাও লাগাইতে পারি নাই নিশানা মিস যেদিকেই মারি মিস হয়ে যায় যাই হোক দাউদ নবীর নিশানা কখনো মিস তিনি বললেন মহামান্য বাদশা তালুত হেরে কি আমি এই তলোয়ারটা সাইজ করমু দেখেন না আমি তারে করি কি ব্যাগ থেকে একটা পাথর বের করলেন এরপরে পাথরটা তার জালুতের চক্ষু বরাবর নিশানা করে তাক করে যখন ছুললেন নবীদের শক্তি আর কলিমুদ্দিন সলিমুদ্দিনের শক্তি একরকম তাই না
জুড়ে নিক্ষেপ করলেন সেই পাথরটা জালুতের চক্ষু দিয়ে ঢুকে মাথার মগজ সুদ্ধা নিয়ে মাথার পিছন দিয়ে বের হয়েছে আল্লাহু আকবার জায়গায় শেষ এটার সাথে আরেক যুদ্ধের মিল আছে না কি জানি বলছিলাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে ওই বাচ্চারা ডিস্টার্ব করছে চাচা একটু দেখায় দেন না বিরক্ত হয়ে দেখালেন ওই যে দেখো সৈন্য সামন্ত দিয়ে ঘেরা উটের উপরে আছে আবু জাহাল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর কসম এটা বলার পরে আমি দেখলাম এই দুই কিশোর ছেলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে এত তীব্র বেগে আবু জাহালের দিকে গেল গিয়ে এক ভাই পায়া আঘাত করে তাকে তার বাহন থেকে আবু জাহালকে নামাই দিল আরেক ভাই গিয়ে তাকে একেবারে দুনিয়া থেকে খতম করে দিল আল্লাহু আকবার ওইখানে ওই এক যুবক শেষ করে ফেলছে ওখানে দুই যুবক আরেক কাফিরকে শেষ করে বলছিলাম না দৃশ্যপটের মিল এখন বলেন তো নেতাই যদি শেষ হয়ে যায় কর্মী কি আর থাকে ওই যুদ্ধে বলা হলো কুতিলা জালুত জালুত শেষ কর্মীরা কয়া নেতা শেষ আমরা থাইকা লাভ আছে সবাই পালাইছে এই যুদ্ধেও আবু জাহাল যখন নিহত তখন চতুর্দিকে আওয়াজ বের হলো কুতিলা আবু জাহাল সবাই দৌড় আরম্ভ করেছে আবার মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার হয়েছে 313 জন লড়াই করা লাগে নাই এবার মাত্র একজন যুবক কাফিরদেরকে হটিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে দখল করে ফেললেন সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই আনতে পারে জাতির লক্ষ লক্ষ যুবক ঘুমিয়ে আছে এরা এই বয়সে তামাশা করো রং তামাশা করো ফুর্তি করো ছোট্ট একটা ঘটনা তিন চার মিনিটে বলে আমি শেষ করব আমি কি বলবো অনুমতি দিলেন তো এই বয়সে আপনি রং তামাশা করেন ফুর্তি করেন আর নবীজির সাহাবীরা এই বয়সে আল্লাহর দিন বিজয়ের জন্য কেমনটা পাগল পাড়া ছিলেন শুনেন একজন যুবকের কাহিনী শোনাচ্ছি আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আন তিনি কিন্তু সুন্দর মানুষ ছিলেন না গায়ের চামড়া ছিল কুচকুচে কালো চুল ছিল উস্কো খুস্কো পেটে মানুষ ছিলেন শরীরটা ময়লা থাকতো ছেঁড়া জামা কাপড় পরতেন কারণ গরিব মানুষ ঘর বাড়ি নাই খাবার দাবার সহায় সম্পদ বলতে কিচ্ছু নাই আহলুস সুফফাতে বসবাস করতেন মাটি ছিল তার বিছানা আসমান ছিল তার শামিয়ানা কোনো মানুষ যখন খাবার খেয়ে ফেলে দিত ওই উচ্ছিষ্ট খাবারটুকু তিনি খেতেন এভাবেই দিন পার করতেন এত গরিব মানুষ পানি পানের একটা পাত্র তার কাছে ছিল না একটা জগ গ্লাস এই রকম পান পাত্র তার কাছে ছিল না হাতের অঞ্জলি দিয়ে কুয়া থেকে পানি পান করতেন এত গরিব মানুষ এই রকম একজন যুবকের নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু আন নবীজি একদিন কয়েকজন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসে আছেন এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আন হেঁটে যাচ্ছেন নবীজি সাহাবীদেরকে বললেন ওই যে হেঁটে যায় তোমরা কি তাকে চিনো নাকি এই সাহাবীরা বললেন না তাকে তো আমরা চিনি না বড় অচেনা এবং অজানা তিনি অচেনা অজানা ছিলেন কিন্তু একজন ভালো নেতার বৈশিষ্ট্য হলো ক্ষুদ্র পর্যায়ের একজন কর্মীর খোঁজ তার কাছে থাকে নবীজি বললেন তোমরা তাকে চিনো না কিন্তু আমি তো তাকে চিনি এটা হলো আমার প্রিয় সাহাবী নাম তার জুলাইবিব নবীজি ডাক দিলেন বললেন ইয়া জুলাইবিব হে জুলাইবিব তুমি তো বিয়ে শাদি করো নাই তুমি কি বিয়ে শাদি করবা না জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন আমি গরিব মানুষ গায়ের চামড়াও কালো দেখতে সুন্দর না ঘর বাড়ি সহায় সম্পদ কিচ্ছু নাই কোন মা বাবা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে কোন মা বাবা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে ওগো আল্লাহর নবী দুনিয়ায় আমার বিয়ে শাদির কোনো ইচ্ছাই নাই আখিরাতে আল্লাহ যদি কিছু দেন তো সেই আশায় আছি নবীজি প্রথম দিন আর কিছু বললেন না দ্বিতীয়বার সেম কোশ্চেন করলেন দ্বিতীয় দিন জুলাইবিব সেম আনসার করলেন সেম উত্তর দিলেন
তৃতীয় দিন নবীজি একই রকম কথা বললেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একই রকম উত্তর দিলেন নবীজি সেই দিন তৃতীয় দিন জুলাইবিবকে কাছে রাখলেন ডেকে বললেন জুলাইবিব আমার একজন আনসারী সাহাবী আছে বাড়ির ঠিকানা বলে দিলেন ওই বাড়িতে যাও তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে গিয়ে বলো আল্লাহর রাসূল বিবাহের পয়গাম দিয়েছেন প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমি জুলাইবিবের সাথে বিবাহ দেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির এই কথা শুনে ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন সেই সাহাবী ছিলেন মদিনার বিখ্যাত একজন সাহাবী ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে গিয়ে দরজায় নক করলেন ওই আনসারী সাহাবী দরজা খুলে দিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন তখন ওই সাহাবী বললেন আপনি ঘরের ভিতরে আসেন যেহেতু রাসূল আপনাকে পাঠিয়েছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো সংবাদ নিয়ে এসেছেন তিনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে তিনি বললেন আল্লাহর হাবিব আপনার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন তখন ওই সাহাবী বললেন কোনো অসুবিধা নাই আমার মেয়েকে নবীজির কাছে বিয়ে দিয়ে দিব অসুবিধা নাই জুলাইবিব বললেন না নবীজির জন্য নয় আমার জন্য বিবাহের পয়গাম দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন নিজের চেহারার দিকে তাকাও কুচকুচে কালো গায়ের চামড়া উস্কো-খুস্কো চুল উস্কো-খুস্কো ধুলাবলেন বদনে তুমি আমার সামনে হাজির হয়েছো গোটা শরীরে ময়লা গায়ে দুর্গন্ধ মাথার চুলগুলো উস্কো-খুস্কো গায়ে এত ময়লা ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়েছে যে বেটে মানুষ কালো দুষ আর দুষ তোমার তোমার কাছে কেমনে আমার এত সুন্দরী মেয়েকে বিয়ে দেই তারপরে আবার ভাবছেন নবীজির প্রস্তাব কেমনে ফিরাইয়াও দেই বললেন একটু দাঁড়াও ঘরের ভিতরে গিয়ে আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি দেখবেন বিয়ে শাড়িতে পুরুষের চাইতে নারীরা বেশি মাতব্বরী করে ঠিক না তিনি ভিতরে গেলেন তার স্ত্রী তাকে বললেন অসম্ভব এত কুচকুচে কালো দুর্গন্ধযুক্ত শরীর ছেঁড়া জামা কাপড় তার কাছে আমরা আমাদের মেয়ে বিয়ে দিব না প্রস্তাব ফিরাইয়া দেন ঘরের ভেতর থেকে তাদের মেয়ে সব কথা শুনে ফেলছে মেয়ে তখন বলল আব্বাজান আম্মাজান আল্লাহর রাসূলের এই প্রস্তাব ফিরাইয়া দেওয়ার এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো যেখানে আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিয়েছেন ঈমান তো হলো এটা আল্লাহ আর রাসূল থেকে যেটা শুনবেন সামিয়ানা ওয়া আতানা সেটাই মেনে নেবেন কি করে আপনারা রাসূলের প্রস্তাব ফিরাইয়া দিচ্ছেন বাবা মা বললেন মা গো আবেগের চোটে কথা বলছো একটু ঘরের বাহিরে এসে ছেলেটার দিকে তাকাও বিয়ে করতেও তোমার ইচ্ছে করবে না তিনি বললেন ছেলেটাকে আমার দেখারও দরকার নাই তার গায়ের চামড়া কেমন তার ধন সম্পদ কেমন কিচ্ছু আমি দেখব না আল্লাহর নবী আমার জন্য যাকে প্রস্তাব দিয়েছেন নিশ্চয়ই তার মধ্যেই আমার বরকত রয়েছে বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে বিবাহের প্রথম রাত প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য এটা হলো তার স্বপ্নের রাত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর খুব কাছাকাছি দুজনে কথা বলছেন দুজনে কথা বলছেন যখন তাদের সম্পর্ক দাম্পত্য সম্পর্ক যখন পূর্ণতা পাওয়ার কথা ঠিক তখনই ঘরের বাহির থেকে আওয়াজ শোনা গেল আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় মুজাহিদরা কোথায় নবীজি জিহাদের ডাক দিয়েছেন এই কথা যখন জুলাইবিবের কানে গেল এত সুন্দরী বউ নিজের চেহারা কালো দেখতে ভালো না কিন্তু বউটা পেয়েছে সুন্দরী এত সুন্দরী স্ত্রীর দিকে তিনি আর একবারও তাকালেন না তীরের শলা থেকে যেমন ধনুকটা বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে তার তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন একবারও সুন্দরী স্ত্রীর দিকে তাকালেন না লড়াই করলেন শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে গেলেন যুদ্ধ শেষ হলো
নবীজি যুদ্ধের ময়দানে আসলেন সাহাবীদেরকে বললেন সবার লাশগুলো আমার সামনে নিয়ে আসো সকলের লাশ আনা হলো নবীজি সব লাশগুলো দেখলেন আর বললেন সবাইকে তো দেখছি আমার হাবিবের লাশটা দেখি না কেন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার হাবিব এটা আবার কে তাকে তো আমরা চিনি না আপনার হাবিব আবার কে নবীজি তখন বললেন আমার হাবিবকে তোমরা চিনো না আমি নিজেই আমার হাবিবকে খুঁজে বের করব তোমরা খোঁজা লাগবে না নবীজি নিজেই এবার হাঁটা আরম্ভ করলেন সাতজন কাফিরের পাশে একটা লাশ ধুলা বালু চেহারার মধ্যে মাখা বোঝা যায় না কার লাশ সেখানেই নবীজি গেলেন সেখানে নবীজি গিয়ে ওই চেহারা থেকে ধুলাবালুগুলো নবীজি তার নিজের পবিত্র হাত মোবারক নিয়ে সরালেন দেখলেন এটাই জুলাইবিব জায়গায় বসে গেলে জায়গায় বসে গিয়ে নবীজি জুলাইবিবের লাশ নবীজির উরু মোবারকের উপরে রাখলেন সাহাবীদেরকে ডাকলেন বললেন আমার হাবিবকে তোমরা চিনো না আসো আসো দেখো এটা হচ্ছে আমার হাবিব জুলাইবিব ওরে জুলাইবিব আমার মাধ্যমে তোমার বিয়ে হলো এত সুন্দরী বউ রেখে আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি এতটা পাগল পারা এতটা দেওয়ানা আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি এতটাই পাগল পারা ছিলে সুন্দরী স্ত্রীর ভালোবাসা তোমাকে আটকাতে পারল না সুন্দরী স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তুমিও নিজে শাহাদাতের সুধা পান করে শাহাদাতে সামিল হয়ে গেলে আমি তোমার উপর এত খুশি আমি ঘোষণা করছি তুমি আমার আমিও তোমার এই কথাটা বলে নবীজি জুলাইবিবের চেহারাটাকে ঘুরাইয়া দিলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো জুলাইবিবের চেহারাটা ঘুরাইয়া দিলেন কেন নবীজি বললেন আমার জুলাইবিব অত্যন্ত আত্মসম্মানী মানুষ লাজ সরম বেশি লজ্জা সরম বেশি আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে জান্নাতি হুরদেরকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন এই জন্য জুলাইবিবকে রিসিভ করার জন্য জান্নাতি হুরেরা দলে দলে ছুটে আসতেছে দেখে জুলাইবিবের লাশটা ঘুরাইয়া দিয়েছি কারণ আমার জুলাইবিব তো লজ্জাশীল মানুষ সে লজ্জা পেয়ে যাবে বলে লাশটা ঘুরাইয়া দিয়েছি আরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কইয়া গেলেন এই কাহিনী থেকে যুবকরা কি বুঝলো অ যুবক ভাইরা এই বয়স রং তামাশার বয়স নয় এই বয়স হলো যে কোরআন নবীজির মাধ্যমে আমাদের কাছে এসেছে কোরআনের মিছিলে শামিল হয়ে কোরআনের আন্দোলনে শামিল হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ার বয়স হলো এই যৌবন কাল কি চামচামি করো ফেসবুকে স্ট্যাটাস দাও আর পোস্টার বানাও আমার আস্থার শেষ ঠিকানা ভরসার শেষ ঠিকানা তুমি কার সামনে আর পিছে গিয়ে চামচামি করো তোমার ঘুমন্ত বিবেক কি এখনো জাগ্রত হবে না তোমার এই যৌবনকালকে কেউ বা তার চেয়ারের জন্য কেউ তার স্বার্থের জন্য কেউ বা তার ক্ষমতার জন্য লাঠির মতো ব্যবহার করছে তোমার কি ঘুমন্ত বিবেক জাগ্রত হবে না তোমার এই যৌবন কারো সামনে পিছে গিয়ে চামচামির জন্য দেওয়া হয় নাই এই যৌবন দেওয়া হয়েছে নবীরা তো আর দুনিয়াতে আসবেন না নবীগণের ওয়ারিস উলামায়ে কেরামদের সঙ্গ সঙ্গী হয়ে সাথী হয়ে তাদের সাথে কোরআনের সাথে থাকার জন্য কোরআনের আন্দোলনে থাকার জন্য এই যৌবন দিয়েছেন কি যুবক ভাইয়েরা এই যৌবনকে আল্লাহর দিনের পথে দেওয়ার জন্য আমরা সবাই রাজি আছি তো কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখান তো একটু মাশাআল্লাহ আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন বলেন আমিন যদি আমরা নিজেদেরকে আল্লাহর দিনের পথে উজাড় করে দিতে পারি এখানেই হলো সফলতা এখানেই হলো নাজাত আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু তার দিনের পথে টিকে থেকে ইমানের সাথে চলার তৌফিক দান করে